হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফুডি পান্ডা ভ্লগস। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলেইছি। আমি একটু আমাম করেছি ভিডিও করতে, কারণ অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আবার। আমি তোমাদের কালকে ভ্লগে বললাম যে আমার কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি ভ্লগ দিতে পারিনি, ইয়েতে আসতে পারিনি। আর একটা কথা যেটা খুব আমাকে একদিন মানে ইউটিউব থেকে ক্যাপ্ট অ্যাসাইড রেখেছিলো, সেটা হচ্ছে ব্রাউনির শরীর। ব্রাউনি একদিন মানে লাস্ট কদিন খুব ভুগছে, পাটা নিয়ে তো ভুগছেই, প্লাস কি বলবো মানে পটি নিয়েও খুব ভুগছে। আমি জানি না ওর কেন এত, মানে আমার আগের ব্রাউনি মানে আমার ব্রাউনি যে ছিল ও খুব কষ্ট পেয়েছে নানান কারণে। আর ছুটকাটা মানে হয়তো কিছু জিনিসকে বেশি ভালোবাসলে হয়তো তারা বেশি কষ্ট দেয় হয়তো, কারণ আমার বোনটাকে মানে প্রথমটাকে গুটি পোকা তো এটাকে বলি, ওটাকে বলতাম পুটিরাম, তো ওটাকে অন্য লেভেলের। পুটিরামটা কোথা থেকে নাম দেওয়া বলো তো? আমাদের দেখো, আমার সেই ফুডি পান্ডা চ্যানেল, আমি সেই খাবারের কথা। আমাদের কলেজ স্ট্রিটে না একটা দোকান আছে পুটিরাম বলে, যেখানে অভূতপূর্ব কচুরি আর ছোলার ডাল বিক্রি হয়, আর ওরা কচুরি ছোলার ডালের সাথে রাবড়ি দেয়। তো ওখানে ওইখানে আমি প্রথম নামটা শুনেছিলাম আই গ্যাস আমার বাবার মুখে, যে তুই ব্লগিং করছিস, তুই একদিন ওখানে গিয়ে খেয়ে দেখিস, তারপরে যদি তোর ভালো লাগে তুই দেখাস সবাইকে। সেইটা আর হয়ে ওঠেনি, কিন্তু তখন আমি ওকে বোনটাকে নাম দিই পুটিরাম। আর ওর লেজ নাড়তে নাড়তে, ছোটোখাটো ছিল তো, আসতো, খুব ভালোবাসতো নামটা। তো ওই নামটা আমার এইটার জন্যে বেরোয় না, এই এই গুটকুড়িটার জন্যে। একে আমি গুটি পোকা, তারপরে খটকড়ি, কুটকুড়ি, হুজ্জুতি, মানে যা পারি তাই। আর ও সবেতেই সাড়া দেয়, মানে সবেতেই ঘুরে তাকাবে, যতবার ডাকবো ততবার। তো ওর শরীর খারাপটাও না আমাকে ভীষণ বদার করছে একদিন। তো এনিওয়ে, নতুন বছর নতুন স্টার্ট। ওর যে ডক্টর আছেন, যিনি আছেন, তিনি ওষুধ দিয়েছেন, তার আমার আশীর্বাদে, তাদের আশীর্বাদে এখন ঠিক আছে। তোমাদের সবার ভালোবাসা তো অবভিয়াসলি আছে, তোমরা সবাই ব্রাউনিকে, বুনটোকে, বুনটো সোনা বলে এত ভালোবাসো, তাই তোমাদের মেনশন না করে থাকতে পারলাম না, তোমাদের সবাইকে জানালাম। আর একটা কথা আমি বলেছি, আমি হয়তো এসে যা পারবো তাই বলবো তোমাদেরকে, নতুন টপিকস, খাবার, যা পারবো তাই, কিন্তু চেষ্টা করব রোজ একটা করে ভিডিও হলেও ছাড়তে, যে কোনো বিষয়, রাস্তার জ্যাম নিয়ে হতে পারে, কি খাবার নিয়ে হতে পারে, কি রাতে ঘুম না হওয়া নিয়ে, বাট চেষ্টা করব তোমাদের একটা করে ভিডিও ছাড়তে। আর একটা জিনিস যেটা আমাকে খুব ইয়ে করেছে, সেটা হচ্ছে আমার ইউটিউবে, আমি সেদিন জানতে পারলাম একজনের থেকে, উনি ইউটিউব হয়তো করেন না, উনি খুব বড় ইনস্টাগ্রামের, মানে ওনার বিশাল পেজ। তো আমি তার থেকে জানতে পারলাম যে ইউটিউবে একটা স্কিম করেছে, যে এক বছরে তোমার যদি ওয়াচ আওয়ার যা হয়ে যায়, যেহেতু আমার ওয়াচ আওয়ারটা পুরো পড়ে গেছে, আমার প্রায় 1000 ঘন্টা হতে চলেছিল, যেহেতু আমাকে আবার এবছর নতুন করে শুরু করতে হলো, এই জন্য আমি বললাম, আমি জানি এটা ভীষণ ভীষণই কনফিডেন্সিয়াল, কিন্তু তোমাদের কাছে আমার কিছুই না কনফিডেন্টের, মানে কনফিডেন্সিয়াল ব্যাপার। অবভিয়াসলি লোকের গুগল পিন এসে গেলে লোকে জানতেই পারে কত ঘন্টা হয়েছে না হয়েছে, তোমাদেরকে যদি আমি না বলি তো আমি আর কাদের বলবো, তোমাদের জন্যই যদি হয়ে থাকে এইটা। তো ওটাই আমি বলছিলাম যে আমার 100 ঘন্টা, আমার 1000 ঘন্টা হতে চলছিল, মানে হয়ে গেছিলো, মানে আর একটু বাকি ছিল, 998 আওয়ার্স মতন হয়ে গেছিলো। বাট নতুন বছর নতুন নিয়ম, পুরোটা পড়ে গিয়ে আবার জিরো থেকে স্টার্ট হবে। তো প্রথম ভিডিও আমি, তার আমার ভিডিও কালকে দিয়েছিলাম, প্রচুর রেসিপি, ছোটো ছোটো রেসিপি আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে দিয়েছিলাম, এবং তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আমার 1100 হতে চললো, তো সে হতেই পারে আমার অত চ্যানেল, বাট এত ভালোবাসা আমি এক্সপেক্ট করি না, বিকজ আমার চ্যানেল খুব, মানে ভিউ আমার পুরো, মানে ইউটিউব স্টুডিওর ভিউ আমার পুরো ড্রপ করেছে। তো যাই হোক, ঠিক আছে, তোমরা পাশে আছো, থাকবে আমি জানি। আর ও মাই গড, তোমাদের কমেন্টস, আমি ভাবছি না একদিন কিছু হাইলাইটেড পার্সনকে নিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, কারণ অ্যাকচুয়ালি আমি অত টাইপ করে হয়তো, তোমরা যেভাবে কমেন্ট করছো আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না। দেখো, আমার মাসি পিসি মা বোন করবে, ইট ইজ ভেরি নর্মাল,
তোমরা ভিডিও দেখে ভালোবেসে এত কমেন্ট করছো, দ্যাট ইজ রিয়েলি সামথিং উইচ ইজ আনইউজুয়াল অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইয়োর কমেন্টস। তো আমি ওটাই বলছি যে থ্যাংক ইউ বলে তোমাদের ছোটো করবো না, আমি হয়তো তোমাদের কমেন্টস নিয়ে একদিন আসবো। আর কি বলবো বলো, যারা এভাবে সাপোর্ট করে চলেছো এবং করছো তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা নতুন কিছু দেখতে পাবে। আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলোও আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে আমি কাকে ডেডিকেট, মানে কাকে ইয়ে করে বললাম। সত্যিই মানুষকে ভালোবাসলে বা মানে অতিরিক্ত কেয়ার করলে, মানে ব্রাউনি না আমার কোল ছাড়া বা ওর মায়ের কোল ছাড়া, ও মিমি বলে তোরা সারাদিন ওভাবে নিয়ে বসে থাকিস বলে, বাট ও আমাদের কোলে এলে আমাদের কোল ছাড়া ও কিছু বোঝে না অ্যাকচুয়ালি। আর সেই মানুষটা যখন কষ্ট পাচ্ছে না দেখে চুপ হয়ে গেছে, তখন নিজের কষ্ট হচ্ছে যে ও তো বলতে পারছে না, ওর ভেতরে অ্যাকচুয়ালি কোথাও কষ্ট হচ্ছে যেটা ও প্রকাশ করতে পারছে না। যাই হোক, ঠিক আছে, তারা মা আছেন, ওকে সুস্থ নিশ্চয়ই করবেন। তোমাদের এত সবাইকার ভালোবাসা আমাদের ভালোবাসা বৃথা যাবে না। তো এটাই আমি তোমাদের বলতে এলাম। আর আর কি, ব্যাস তোমরা কী কী খেলে লাঞ্চে ডিনার কী করবে, যখনই ভিডিওটা দেখবে তখন নিশ্চয়ই ড্রপ ডাউন করো সেই ডেটটা লিখে, বিকজ হ্যাঁ ওই ডেটটা বারবার দেখতে আমার খুব ভালো লাগছে। 24 ইজ আ লিপ ইয়ার, হ্যাঁ 4 দিয়ে ডিভাইড 24 ইজ আ লিপ ইয়ার। তো আমাদের এ মাসে এই বছরে একদিন এক্সট্রা, তো তোমাদের যদি কোনো গোল অ্যাচিভ করতে হয় তাহলে একদিন এক্সট্রা পাবে। সো ক্যারি অন উইথ ইয়ার গোল। আর কী বলবো, সবাই সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন আছো, যারা ভিডিও দেখছো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যা মনে হয় পজিটিভ নেগেটিভ কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেভাবে ভালোবেসে এসছো ওভাবেই ভালোবাসা দিয়ে চলো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।